এখন এই সাইড এই সাইডে এরকম সুজির পিস করে, এরকম বাইরে চলে ভীষণ, মানে এত গুঁড়ো গুঁড়ো আস। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি এখানে ঢেঁড়সের তরকারি করব, দুপুরে রান্নাবান্না চলছে এখন, আর মাছের তরকারি করব আলু দিয়ে আর ডাল সেদ্ধ। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গায়ে গামছা দিয়ে এখন মানে জাস্ট ফ্রেশ হতে যাব। কিন্তু একবার সকালবেলা স্নান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না করেছি যেহেতু তাই জন্য আরেকবার যেতে হবে, কিন্তু আমি একদম খেয়ে দিয়ে তারপর যাব। তো সুদীপ দেখো কালকে চুলদাড়ি কেটে এসেছে, মানে পুরো কত হালকা করে দিয়েছে, একদম ছোট ছোট লাগছে। আর আর দেখো এইসব দাড়ির শেপ, মানে আগেকার দিনে বাবারা যেমন এরকম ভাবে দাড়ি কাটতো, ওরম আর দাড়ি কাটে না, মুখটা তো দেখো এরকম ভাবে। এখন এই সাইড এই সাইডে এরকম সুজির পিস করে, এরকম ছেলেরও স্টাইল প্রচুর আছে, এমনি নয়। আর আমরা যদি একটু ফেসিয়াল বা চুল বা ভুরু করি তখন অমনি শুরু হয়ে যায়। মাছের ঝালটা কষিয়ে রান্না করেছি আর আদা রসুন বাটিনি, কিন্তু পেস্ট দিয়ে খুব ভালো রান্না করেছি। করে দেখবে একবার, তোমরা খুব খেতে ভালো লাগবে। খেতে ভালো লাগে না? আগের বার করেছিলাম, সত্যি কথা বলো। ভালো করে রান্না করতে ভালো লাগে, রান্না করে যে কষিয়ে দিয়ে দাও খেতে বসিয়ে। হ্যাঁ খেতে এবার দিয়ে দেবো, বড়দি যে গেছে আজের বছর বৌদিদের ঘর, ওকে এবার ফোন করি, তারপর সবাই মিলে খেয়ে নেবো। খেয়ে দিয়ে আমি একবার ফ্রেশ হতে যাব, তারপর একটু রেস্ট নেবো, ব্যাস আবার দেখা হবে পরে তোমাদের সাথে। তো চলো এখন টাটা। তো একটু রেস্ট নিচ্ছিলাম, বিকেল হয়ে গেছে, এখনো সন্ধে হয়নি, এখন একটু সিনেমা দেখছি, বেলা শুরু। তো চলো পরে আসছি আবার। কি করছো, কি পড়ছো? এটা আরে শোনাই তো যাচ্ছে না, পড়তেই পারছে না, হাতের লেখাই বুঝতে পারছে না। শোনা যাবে না, শোনা শোনার মতো নয়, সোনাকে লেখা জিনিস শোনার জন্য না। ও ডাল মে কুছ কালা হ্যায়, বুঝেছি, পুরো ডালটাই কালো। ঠিক আছে, ডাল মে কালা নেই, ডালটাই কালো। ঠিক আছে, দেখি অফ ক্যামেরাতে দেখে নিই একটু কি চিঠি, তারপর আসছি। আমরা এখন জল কিনে খাই, বাইরের জল আর খাই না, এটার জন্য বাইরের জলে ভীষণ মানে এত গুঁড়ো গুঁড়ো আসে, পেট খারাপ হচ্ছিল কদিন ধরে। ওই ড্রামটা থেকে জল ভরতে আমি পারি না, তাই জন্য সুদীপকে বলেছি ভরতে জল। তো এখন সন্ধে 6:30 বাজছে, এখন আমি একটু বিছানাটা বড়দি এর মনে খুব কষ্ট হচ্ছে, আমি কি করব, তাই জন্য ছোটদা গেছে ফুচকা আনতে, সে কিছুতেই ঘর থেকে বেরোবে না, আমি খেয়ে ছাড়বো। আই দেখ উঠে চলে এসছে, আই দেখ ওকে ফুচকা আনতে, ওকে ফুচকা আনতে দিয়েছি, আমি ভাবলাম না এনে আবার কালকের মতো আমাদেরকে ঝুলাবে, নিয়ে চলে। তো আমি এখন এখানে বিছানাটা গুছিয়ে নেবো একটু, মানে সন্ধ্যেবেলা বিছানাটা একটু ঝেড়ে নেবো, পরিষ্কার করে নেবো, না হলে আমার একটু বিছানা গুছানো থাকলে ভালো লাগে, মনটাও ভালো লাগে। এই বিছানা যতক্ষণ আমাদের এলো হয়ে থাকবে আমার একদম ভালো লাগে না, বিছানা টান টান করে বেশ গুছোনো থাকবে ভালো লাগে। তো চলো গুছিয়ে নিই, তারপর আসছি।
সুদীপ এক্ষুনি ফোন করলো, ফুচকা মানে যেই দাদাটা ফুচকা নিয়ে বসে সেই দাদাটা বসেনি ফুচকা। তো আমি বললাম কালকে তো চপ খেয়েছি, আজকে আর দরকার নেই, চপ খাবো না, ওর জন্য আনবে, আর আমার জন্য পারলে ডিমের চপ নিয়ে আসবে। তো ও আনুক ডিমের চপ, তখনকে আমি এই কাজগুলো সেরে নিই, তারপর নিচে যাব। সুদীপ চপ আর ডিমের চপ নিয়ে চলে এসেছে, চপ বট দিয়ে আর সুদীপ খাবে মুড়ি দিয়ে, আর আমি ডিমের চপ খাবো। তো এখন একটু পেঁয়াজ কাটছি। তো চলো এখানেই ভিডিওটা আমি শেষ করে দেবো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে কালকে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।